প্রিয় ছাত্রীরা, নানা রঙের দিন নাটকে যতটুকু অংশ আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেখানে আমরা দেখলাম যে রজনীকান্ত চট্টোপাধ্যায় নিঃসঙ্গ জীবনের প্রতি কালীনাথ সেন অনেকটাই সহানুভূতিশীল ছিলেন। যখন পুরনো দিনের কথা মনে করে রজনীকান্ত চট্টোপাধ্যায় দুঃখে ভেঙে পড়েছিলেন, তখন তিনি কিন্তু তাকে প্রকৃত বন্ধুর মতো তার মনে সাহসিকতা যোগানোর চেষ্টা করেছেন বা সান্ত্বনা দিয়ে তার যন্ত্রণা অনেকখানি প্রশমিত করে তোলার চেষ্টা করেছেন। কালীনাথ সেন মানুষটি আসলে কেমন ছিলেন, যদি এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হয়, তাহলে নাটকের যতটুকু অংশ আমরা পড়েছি সেখান থেকে কিন্তু অনায়াসে আমরা উত্তর খুঁজে নিতে পারি। প্রথমত, দেখো, তিনি কিন্তু একজন সহানুভূতিপ্রবণ মানুষ ছিলেন। দ্বিতীয়ত, তিনি কিন্তু প্রখর বাস্তববাদীও একজন মানুষ। কেন বাস্তববাদী মানুষ কথাটা বললাম? যখন রজনীকান্ত চট্টোপাধ্যায় অতীতের কথা ভেবে বারংবার দুঃখে ভেঙে পড়েছেন, তখন কালীনাথ সেনই কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে অতীতের কথা ভেবে দুঃখ পাওয়া ছাড়া বা অতীত থেকে দুঃখ পাওয়া ছাড়া আর অন্য কিছু প্রাপ্তি কিন্তু সেখান থেকে সম্ভবপর নয়, অতএব আপনি অতীতের কথা ভুলে যান। এটা তো তার বাস্তববোধেরই একটা নিদর্শন। তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আমরা পাবো বা বৈশিষ্ট্যের কথা আমরা জানবো, সেটা কিন্তু নাটকটা যতটুকু অংশ আমরা পড়েছি সেখানে নেই, আর যখন আমি পড়বো সেখানে তোমরা দেখতে পাবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি কিন্তু একজন নাট্যপ্রেমীও ব্যক্তি বা নাট্যপ্রেমী মানুষ। কেন নাট্যপ্রেমী মানুষ কথাটা বললাম? রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন আবেগের বশে পুরনো দিনের সংলাপগুলো বলবেন না, তখন কিন্তু কালীনাথ সেন সহ অভিনেতার সংলাপ বলে তাকে সাহায্য করবেন। নাটকের প্রতি অফুরন্ত ভালোবাসা না থাকলে এটা কিন্তু কখনোই সম্ভবপর হতো না। কবে কোন সময়ে বা কোনো এক সময়ে তিনি প্রম্পটার করেছেন, কোনো নাটকের সংলাপগুলো তিনি অভিনেতাদের ধরিয়ে দিয়েছেন, এখনও দেখো সেই সংলাপগুলো কিন্তু তার কণ্ঠে ঠোঁটস্থ হয়ে আছে। তাই রজনীকান্ত চট্টোপাধ্যায় যে কোনো নাটকের সংলাপগুলো যখন তিনি বলবেন, তখন কিন্তু তিনি তাকে সহ অভিনেতার সংলাপ বলে সাহায্য করবেন আর কি। এটা তো নাটকের প্রতি ভালোবাসারই নিদর্শন। এবারে রজনীকান্ত সেন মানুষটি কেমন ছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ নানা রঙের দিন নাটকের বেশ কয়েকটা ক্লাস আমরা করে ফেলেছি, সেখান থেকে তিনি কেমন ছিলেন মোটামুটি আমরা কিন্তু আন্দাজ করে নিচ্ছি আর কি। এই মানুষটি বড়ই অদ্ভুত এক ধরনের মানুষ। নিজের কথা ভেবে বা অতীতের কথা ভেবে তিনি কখনো কাঁদছেন, আবার দেখো নিজের প্রতি যখন তিনি আত্মবিশ্বাসটা ধীরে ধীরে ফিরে পাচ্ছেন, তখন তিনি কিন্তু অট্ট হাসিতে ফেটে পড়েছেন। এমনই এক অদ্ভুত ধরনের মানুষ, এই হাসছেন এই কাঁদছেন। পুরনো দিনের সংলাপগুলো যখন তিনি অবলীলায় বলে চলেছিলেন, তখন আমরা দেখতে পাবো তার মধ্যে বা তার মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছিল, সেই আত্মবিশ্বাসের অভাবটা ধীরে ধীরে সরে গিয়ে নিজের প্রতি বিশ্বাস তিনি যেন ফিরে পাচ্ছেন। জীবনের না পাওয়াগুলোকে নিজেরই অভিনীত নাট্যদৃশ্যের উচ্চারণে ভুলে যান, এমনই অদ্ভুত এক ধরনের মানুষের কাহিনী কিন্তু আমরা নানা রঙের দিন নাটকের অংশে বা নানা রঙের দিন নাটকের জানতে পাচ্ছি। আমি পরবর্তী অংশটুকু পড়ি, তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো হয়তো তোমাদের বুঝতে আরও সুবিধে হবে। রজনী হঠাৎ জেগে, সেসব দিনে কী না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙে চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘা মেরে এই জায়গাটা। শোনো হে, শোনো তো বলি, দাঁড়াও একটু দম টেনে নিয়ে আগে। মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা? তিনি হঠাৎ করে যেন জেগে তিনি বলছেন যে পুরনো দিনে তিনি কী না পারতেন, যেমন খুশি তিনি তাই পারতেন। আসলে অসাধারণ অভিনয়ের দক্ষতা দিয়ে চরিত্রগুলোকে তিনি যেন নতুন নতুন চেহারা দিতে পারতেন, অসীম আত্মবিশ্বাসের জন্য চরিত্রগুলো নতুন রং ফিরে পেত। একজন অভিনেতা যখন এগিয়ে চলেন, তখন অনেক অভিজ্ঞতা তার জীবনে কিন্তু বা তার জীবনের পথ চলাতে যুক্ত হয়। রজনীকান্ত চট্টোপাধ্যায় তার জীবনের ফেলে আসা দিনগুলোর কথা এখানে শুনিয়েছেন কালীনাথ সেনকে। সেই দিনগুলো ছিল স্মৃতির কারুকার্যে ঢাকা। কি অসীম বিশ্বাস নিয়ে সেদিন তিনি অভিনয় করতেন, সেই প্রসঙ্গেই তিনি এখন রিজিয়া নাটকের বক্তিয়ারের সিনটা স্মরণ করেছেন। দেখুন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশুসনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র কীড়নক্তার জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা।
রিজিয়া, যারা ইতিহাস আছে তারা জানো দিল্লির সুলতান ইলতুৎমিশের কন্যা হচ্ছে রিজিয়া, এবং এই রিজিয়া নাটকটি লিখেছিলেন মনমোহন রায়। আর বখতিয়ার আসলে কে বলতো? না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, বখতিয়ারের পুরো নাম। ইনি আসলে তুর্কি সেনাপতি যিনি প্রথম বাংলায় সুলতানি শাসন প্রবর্তন করেন। এই রিজিয়া নাটকের কয়েকটি সংলাপ এখানে উচ্চারণ করেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। রিজিয়া নাটকে এক সময় তিনি বখতিয়ারের পাঠ করেছিলেন আর কি, সেটা এক্ষুনি উচ্চারণ করছেন। শাহজাদি বলতে এখানে রিজিয়াকে সম্বোধন করা হয়েছে, যেহেতু তিনি সম্রাটের কন্যা তাই সম্রাট নন্দিনী বলে সম্বোধন করা হয়েছে। যে মৃত্যু ভয় আপনি কাকে দেখাচ্ছেন জানো নাকি? তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়। তাতার আসলে মধ্য এশিয়ার এক বিশেষ জাতিকে বোঝানো হচ্ছে তাতার। সেই বিশেষ জাতির বালকেরা তারা কি করে? না, মায়ের কোল থেকে ছুটে যায়। কেন ছুটে যায়? না, সিংহ শিশুর সঙ্গে মল্লরণ, মল্লরণ কথাটার মানে হচ্ছে হাতাহাতি লড়াই করার জন্য তারা কিন্তু মায়ের কোল থেকে ছুটে যায়। বুঝতেই পারছো কতটা দুর্ধর্ষ প্রকৃতির বালক হয় এই তাতার জাতির বালকেরা, এবং তাদের মনে কতটা সাহস থাকে যে ছোট অবস্থাতেই তারা কিন্তু সিংহের সঙ্গে হাতাহাতি লড়াই করার জন্য মায়ের কোল থেকে দৌড়ে চলে যায়। শানিত ছুরিকা ক্ষুদ্র কীড়নোক্তার, শানিত কথাটার মানে হচ্ছে ঝকঝকে, মানে ধারালো ছুরি, ছুরি তাদের কাছে তুচ্ছ খেলার সামগ্রী স্বরূপ। জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, ছোট বালকেরাই যদি মায়ের কোল থেকে সিংহ শিশুর সঙ্গে হাতাহাতি লড়াই করার জন্য ছুটে যায় এবং তাদের কাছে যদি ধারালো ছুরি ক্ষুদ্র খেলার সামগ্রী স্বরূপ হয়ে থাকে, তাহলে সেরকম এক জাতির বালক হচ্ছে, বালক বলতে এখানে হয়তো এখন বখতিয়ার যুবকে পরিণত হয়েছে, সেরকম এক তাতার যুবক, তাকে মৃত্যু ভয় দেখাচ্ছ সম্রাট নন্দিনী? বখতিয়ার কিন্তু সর্বদা মৃত্যু ভয়ের জন্য প্রস্তুত। মৃত্যু ভয়কে জয় করে সে কিন্তু যুদ্ধ করার জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকে। খুব খারাপ হচ্ছে না কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার, সেই যে ডিএল রায়ের শাজাহান নাটকে ঔরঙ্গজীব আর মোহাম্মদের সিনটা? এখানে বলে রাখি, আসলে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই যে রিজিয়া নাটকের সংলাপগুলো এক্ষুনি উচ্চারণ করলেন, কেন উচ্চারণ করলেন বলতো? একটু আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি কিন্তু স্টেজের ওপর দাঁড়িয়ে মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েছিলেন, তাই হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন, নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন যে একজন শিল্পী মৃত্যুর কাছে কখনো নত হতে পারে না। শিল্পী বেঁচে থাকে তার শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে, তার অভিনয়ের মধ্যে দিয়েই কিন্তু একজন অভিনেতা জীবিত থাকে। তাই তিনি নিজেকে নিজেকে বোঝানোর জন্যই হয়তো এই সংলাপগুলো উচ্চারণ করেছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনি ডিএল রায়ের শাজাহান নাটকের ঔরঙ্গজেবের সংলাপগুলো বলবেন। দ্বিজেন্দ্রলাল রায়ের শাজাহান একটা ঐতিহাসিক নাটক। শাজাহান নাটকের যে চরিত্রগুলো, শাজাহান তো অবশ্যই একটা ঐতিহাসিক চরিত্র, এছাড়াও ঔরঙ্গজেব, মোহাম্মদ, শাজাহানের চার পুত্রের নাম তোমরা জানো। প্রথম পুত্র হচ্ছে দারা, দ্বিতীয় পুত্র সুজা, তৃতীয় পুত্র ঔরঙ্গজেব আর চতুর্থ পুত্র মোরাদ। এরা প্রত্যেকেই ঐতিহাসিক চরিত্র, কিন্তু ডিএল রায় তার এই শাজাহান নাটকের প্রতিটি চরিত্রকে মানবিক গুণে কিন্তু সমৃদ্ধ করেছেন আর কি। এবং এখানে যেটা বললাম যে ঔরঙ্গজেবের পাঠ করেছিলেন কোনো এক সময়ে রজনীকান্ত চট্টোপাধ্যায়। এখানে দেখো যে যার রাজত্বকালকে ঐতিহাসিকগণ মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করে গেছেন, তার রাজত্বকালের শেষের দিকে কিন্তু সিংহাসনকে কেন্দ্র করে তার পুত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যখন শাজাহান খুব অসুস্থ তখন তিনি একটি উইল করে তার জ্যেষ্ঠ পুত্র দারাকে উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন। দারা তখন পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন, তিনি পাঞ্জাবের শাসনকর্তা থাকলেও তিনি প্রায়শই আগ্রায় অবস্থান করতেন এবং আগ্রায় অবস্থান করে রাজকর্মে পিতাকে সাহায্য করতেন। দারা হিন্দুদের প্রতি মিত্রভাবাপন্ন ছিলেন এবং শিয়াদের প্রতি উদার ছিলেন, কিন্তু তার মেজাজ খুব রুক্ষ এবং উগ্র স্বভাবের হওয়ার জন্য অনেকেই দারাকে পছন্দ করতো না। দ্বিতীয় পুত্রের কথা বললাম, দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে সুজা, ইনি বাংলার শাসনকর্তা। তিনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাজনীতিবিদ এবং যোদ্ধা হলেও বাংলার আহ্বা তাকে আয়সী, দুর্বল এবং স্থবির করে তুলেছিল। শাজাহানের পুত্রদের মধ্যে ঔরঙ্গজেব মানে তার তৃতীয় পুত্র সর্বাপেক্ষা অধিক শক্তিশালী এবং প্রতিভা সম্পন্ন ছিল।
চতুর্থ পুত্র মোরাদ, তিনি গুজরাটের শাসনকর্তা ছিলেন এবং অত্যাধিক ভোগবিলাসী ও মদের প্রতি আসক্ত হওয়ায় তিনি আওরঙ্গজেবের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। এছাড়াও শাহজাহানের দুই কন্যা রয়েছে, প্রথম বা জ্যেষ্ঠ কন্যা হচ্ছে জাহানারা বাবার পক্ষে, আর দ্বিতীয় কন্যা হচ্ছে রওশনরা, তিনি ঔরঙ্গজেবের পক্ষ সমর্থন করেছিলেন। এটা ইতিহাস থেকে এই তথ্যগুলো আমরা পাচ্ছি। এখানে আমরা দেখতে পাবো যে শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের সংলাপ একসময় বা ঔরঙ্গজেবের পাঠ করেছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, সেই সংলাপগুলো এক্ষুনি তিনি আবার পুনরায় স্মরণ করেছেন এখন। আর ঔরঙ্গজেবের পুত্র হচ্ছে মহম্মদ। প্রথম ঔরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর এ যুগ, শাহু নওয়াজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মহম্মদকে, তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে, জাহানারা কি? এই যে মহম্মদ অধৈর্য হয়ে, আহ কামন কুইক, মহম্মদের ক্যাচটা দাও তো, মহম্মদের ক্যাচটা। তিনি তো এখন ঔরঙ্গজেবের সংলাপগুলো বলবেন, এবার তিনি অধৈর্য হয়ে যাচ্ছেন যে মহম্মদের ক্যাচটা তাড়াতাড়ি ধরে ফেলো, মানে মহম্মদের সংলাপটা তাড়াতাড়ি তুমি বলো। এখানে দেখা যাচ্ছে যে মহম্মদের মনের মধ্যে একটা অবিশ্বাসের বীজ কেউ বপন করে দিয়েছে, মানে সে তার পিতাকে অবিশ্বাস করছে। ঔরঙ্গজেব সন্দেহ করছে যে জাহানারা কি তার মনের মধ্যে, মহম্মদের মনের মধ্যে এই রকম একটা অবিশ্বাসের বীজ বপন করে দিয়েছে। কালীনাথ, পিতা আমায় ডেকেছিলে? সঙ্গে সঙ্গে যখন বলছে যে তুমি তাড়াতাড়ি মহম্মদের সংলাপগুলো বলো, কালীনাথকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু তৎক্ষণাৎ মহম্মদের সংলাপগুলো বলে চলবে। হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে, মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। জি আজ্ঞা পিতা। আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি চুপ করে রইলে যে, বলো পুত্র, কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারছি না, অদ্ভুত মার্জনা করবেন। বলো। যেটা বললাম যে মহম্মদের মনের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে, সেই সংশয়টা নিয়ে পিতাপুত্রের মধ্যে কথাবার্তা চলছে। এখানে দেখো, যশবন্ত সিংহ কিন্তু ইতিহাসের চরিত্র, আবার মির্জুমলা তিনিও কিন্তু ইতিহাসের ক্যারেক্টার। যশবন্ত সিং আসলে কে না, মুঘল দরবারের একজন প্রভাবশালী সামন্ত ছিলেন। ঔরঙ্গজেবের সঙ্গে তার সম্পর্ক কিন্তু যথেষ্ট সন্দেহজনক। কেন? কারণ যখন উত্তরাধিকার যুদ্ধে বা উত্তরাধিকার যুদ্ধের সময়ে তিনি কিন্তু প্রথমে দারার পক্ষ সমর্থন করেছিলেন, পরবর্তীকালে তিনি কিন্তু আওরঙ্গজেবের পক্ষে যোগদান করেন আর কি। আর যেটা বললাম যে মির্জুমলা, ইনি কিন্তু ঔরঙ্গজেবের রাজত্বকালে বাংলার শাসনকর্তা ছিলেন। মহম্মদ পিতার কাছে জানতে চাইছে কোনো একটা বিষয়ে, তার সংশয় নিরসন করার চেষ্টা করছে, সেই সংশয়টা পরবর্তী অংশে লক্ষ্য করো। কালীনাথ, পিতা সম্রাট শাহজাহান কি বন্দি? না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ, তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা, পুত্র রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। মহম্মদের মনের মধ্যে যে সংশয় দেখা দিয়েছে, সেই সংশয়টা কি না, সম্রাট শাহজাহানকে ঔরঙ্গজেব প্রাসাদে রুদ্ধ করে রেখেছে কেন, আর ছোট কাকা মোরাদকেও কেন বন্দি করে রাখা হয়েছে, এই দুটো বিষয় সে তার পিতার কাছ থেকে জানতে চেয়েছে। পিতা তাকে জানাচ্ছে যে এটা প্রয়োজন হয়েছে, যে তাদেরকে বন্দি করে রাখার একান্ত প্রয়োজন দেখা দিয়েছে, তাই তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে মোহাম্মদ আবার জানতে চাইছে যে পিতামহ তো এখনও বর্তমান জীবিত আছে, তাহলে পিতামহ জীবিত থাকা মানে তিনিই তো সিংহাসনে বসবেন, পিতামহ জীবিত থাকা সত্ত্বেও আপনি কেন সিংহাসনে বসছেন? ঔরঙ্গজেব জানাচ্ছে যে সেটা রাজনীতি বড় কূট, এবং মহম্মদের বয়সটা যেহেতু অনেক কম, এই বয়সে সে বুঝতে পারবে না। প্রত্যুত্তরে দেখো মহম্মদ কি বলছে। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়,
তখন মোহাম্মদ বলছে যে সরল ভ্রাতাকে বন্দি করার নামই যদি রাজনীতি হয়, যে পিতা এত স্নেহ দিয়ে ভরিয়ে রেখেছিল সেই পিতাকে সিংহাসনচ্যুত করে তাকে কারাগারে বন্দি করে রাখাই যদি রাজনীতির নাম হয়, তাহলে সে রাজনীতি তার জন্য নয়, সেই রাজনীতিকে সে তেমন গুরুত্ব দিতে রাজি নয়। রাজনীতি মানে রাজার নীতি। রাজার নীতি কখনোই এরকম একটা মানে নীচ নীতি হতে পারে না। রাজারা কী করে না, তাদের রাজত্বকালে প্রজাদের সুখ সুবিধা দেখে, তাদের পরিবারের সুখ সুবিধা দেখে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে ঔরঙ্গজেব সকলকে বন্দি করে, শুধু শুধু যে বন্দি করে রেখেছে তা নয়, পরবর্তীকালে আমরা আরও জানতে পারি যে ঔরঙ্গজেব কিন্তু সবাইকে হত্যা করে, সম্রাট শাহজাহানকে কারাগারে বন্দি করে এবং তার বাদ বাকি যে ভাইয়েরা রয়েছে তাদেরকে হত্যা করে সে কিন্তু সিংহাসনে বসেছিল। সেটাই মোহাম্মদ বলছে যে সেটা কিন্তু কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না আর কি। রাজনীতি, যেই রাজনীতি মিথ্যাচার, বিকৃতি, ছলনা, সেটা কিন্তু কখনোই রাজনীতির অঙ্গ হতে পারে না বলেই মোহাম্মদের ধারণা। রজনী, আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে, শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না। আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও, পুরনো দিনে যে কোনো নাটকে যে কোনো জায়গা, ধরো ধরো শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা ভাবছেন, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো, উহ কী অন্ধকার, কে দায়ী, আমি, এ বিচার, ও কি শব্দ, না বাতাসের শব্দ, এ কি, কোনো মতেই এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না, রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না, উহ কি স্তব্ধ, এত স্তব্ধ কেন, ও কি, ও কি, আবার সেই দ্বারা ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ, যাও সব, আমি বিশ্বাস করি না, ওই তারা আবার আমায় ঘিরে নাচছে, কে তোমরা, জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও, চলে যাও, মোরাদের কবন্ধ আমায় ডাকছে, দ্বারার মুন্ডু আমার পানে একদৃষ্টে চেয়ে আছে, সুদা সুজা হাসছে, এ কি সব। ও আগেকার দিনে পাঠগুলো, যে চরিত্রগুলো তিনি একসময় স্টেজে দাঁড়িয়ে অভিনয় করেছিলেন, সেই সংলাপগুলো যখন তিনি বলছেন, আজও একই রকমভাবে তিনি যেন উত্তেজনা অনুভব করছেন, তিনি যেন চরিত্রগুলোর মধ্যে ডুবে যাচ্ছেন। তাই তিনি বলছেন যে ভেতরটা যেন কেমন, এখনও কেমন যেন একটা অদ্ভুত রকমের, ভেতরটা যেন নাড়িয়ে দিয়ে যাচ্ছে বা নাড়া দিচ্ছে। তারপরে তিনি কালীনাথ সেনকে বলছেন যে যে কোনো নাটকে যে কোনো সংলাপ তুমি ধরো তো। আবার আমরা দেখতে পাচ্ছি যে ডিএল রায়ের শাহজাহান নাটকের সংলাপ তিনি বলবেন যখন ঔরঙ্গজেব একা, ভয়ঙ্করভাবে যখন তিনি একা, যেটা তোমাদের বললাম যে ঔরঙ্গজেব তার ভাইদের হত্যা করেই তো সিংহাসনে বসেছিল, এবং ঔরঙ্গজেবের লক্ষ্যই ছিল যে সিংহাসনে বসা। দেখো, তার লক্ষ্য পূরণ হয়ে গেল, ভাইদের হত্যা করে সে কিন্তু সিংহাসনে বসলো, আরোহণ করলো, তারপরেও সে কিন্তু তার মনে এতটুকু শান্তি পাচ্ছে না, এতটুকু স্বস্তি ফিরে পাচ্ছে না। সে যখন রাত্রে তার ঘুম আসে, সে কিন্তু নিশ্চিন্তে ঘুমোতেও পাচ্ছে না। সেখানে কি কি দেখতে পাচ্ছে না, সুজার রক্তাক্ত দেহ দেখতে পাচ্ছে, দ্বারা ছিন্ন শীত দেখতে পাচ্ছে, মোরাদের কবন্ধ, কবন্ধ কথাটার মানে হচ্ছে মুণ্ডহীন দেহ দেখতে পাচ্ছে। এই যে একটা মানসিক টানাপোড়েন চলছে, দ্বন্দ্ব চলছে, সেটা কিন্তু ঔরঙ্গজেবকে ক্ষণিকের জন্য শান্তি দিচ্ছে না। ঠিক একই দ্বন্দ্ব এখন কিন্তু আমরা রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্রের মধ্যেও দেখতে পাচ্ছি। সে ভাবছে যে অভিনয়ের জন্যই তো আমি সব কিছু ত্যাগ করলাম, যদি আমি অভিনয়ের জন্য সব কিছু ত্যাগ না করতাম, যদি আমার জীবনের গতিটা ঠিকঠাক থাকতো, তাহলে হয়তো আমার জীবন বা জীবনের পথ বা জীবনের নদী অন্য খাতে আজ বইত। একই রকম টানাপোড়েন, যে টানাপোড়েন আমরা ঔরঙ্গজেবের মধ্যে দেখতে পাচ্ছি, সেই একই রকম টানাপোড়েন আমরা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মধ্যেও দেখতে পাচ্ছি। এতটুকু অংশ থাক, আশা করছি যতটুকু পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো।